মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য পরিকল্পনা বোর্ডের সাথে পূর্ণাঙ্গ বৈঠক করেছেন। সোমবার সচিবালয়ের কনফারেন্স হলে হয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিকল্পনা বোর্ডের কর্মকর্তারা। ত্রিপুরাকে মডেল স্টেট তৈরি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষিজাত শিল্প, পর্যটন, আইটি, শিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।